بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين صدقة الفطر عيد الفطر الدين صبح صدقر پور ہوتے بندر اوپر واجب ہوئے تکیں تبے صدقة الفطر কাদের উপর ওয়াজিব এবং কতটুকু পরিমাণ সদকাতুল ফিতর দিতে হবে, কাদেরকে দিতে হবে, এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন সে বিষয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من التمر او صاع من الشعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان تؤدي قبل خروج الناس للصلاه حضرت عبد الله بن عمر رضي الله عنه বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোলাম স্বাধীন ব্যক্তি নারী পুরুষ ছোট বড় সবার উপর সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। আর সদকায়ে ফিতরের পরিমাণ হলো এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরের এ দান ঈদুল ফিতরের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই বণ্টন করার জন্য নির্দেশ দিয়েছেন, যেন গরিব মিসকিনেরা এই সদকা দ্বারা ঈদের বস্ত্র ও মিষ্টি খাদ্যদ্রব্য ক্রয় করে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে। এক সা পরিমাণ খেজুর এক সা পরিমাণ কতটুকু এ ব্যাপারে অনেকের মধ্যে একটি প্রশ্ন রয়েছে এবং কতটুকু পরিমাণ ফিতরা দিতে হবে সে বিষয়ে অনেকের মধ্যে একটি প্রশ্ন রয়েছে। এক সা পরিমাণ হচ্ছে 3 কেজি 500 গ্রাম। তবে গম বা গমের আটা দ্বারা যদি কেউ ফিতরা আদায় করে তাহলে 1 কেজি 750 গ্রাম অর্থাৎ নিসফে সা দিতে হবে, অর্ধেক অর্ধসা। অর্ধসার পরিমাণ হচ্ছে 1 কেজি 750 গ্রাম পরিমাণ খাদ্যদ্রব্য। আর যদি যবের আটা কিংবা খেজুর কিশমিশ অন্যান্য শস্য দ্বারা যদি কেউ ফিতরা আদায় করে তাহলে 3 কেজি 500 গ্রাম অর্থাৎ পূর্ণ এক সা দিতে হবে। কেননা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال যাকাতুল ফিতর মিন কুল্লি হুর আও আবদ যাকারিন আও উনসা সগীরিন আও কাবীরিন গানিয়ান আও ফকীরান সাআ মিন আত-তামর আও নিসফু সাআ মিন আল-কুমহি। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করার জন্য প্রত্যেক স্বাধীন ব্যক্তি গোলাম এবং পুরুষ নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সবাইকে এক সা পরিমাণ খেজুর দেওয়ার জন্য নির্দেশ করেছেন এবং অর্ধসা পরিমাণ গম বা গমের আটা দ্বারা ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি গম বা গমের আটা দ্বারা ফিতরা আদায় করে তাহলে 1 কেজি 750 গ্রাম খাদ্যদ্রব্য অথবা নিসফে সা অর্ধসা পরিমাণ আদায় করতে পারবে। এবং যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে তারা হচ্ছে স্বাধীন গোলামের উপর ওয়াজিব হবে না, স্বাধীন হতে হবে। যদি কোনো গোলামের মালিক থাকে তাহলে গোলামের পক্ষ থেকে মালিককে আদায় করতে হবে। আর সর্বোপরি নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। নিসাব পরিমাণ মাল হচ্ছে যে পরিমাণ মাল থাকলে একজনের উপরে জাকাত ফরজ হয়ে থাকে, সেই পরিমাণ মাল ওই দিন যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে থাকে, ওয়াজিব হবে। এবং যাদেরকে আমরা সদকাতুল ফিতর দান করব অর্থাৎ দিব তারা হচ্ছে ফকির, অর্থাৎ যারা নিসাব পরিমাণ মালিক থেকে কম তাদেরকে আমরা দিতে পারি। তারপরে মিসকিন, মুসাফির, সদকাদায়ের কর্মচারী, সদকাদায়ের কর্মচারী, ঋণগ্রস্ত ব্যক্তি, মুজাহিদ, যেসব দাস দাসীর নিজেদের মুক্তির ব্যাপারে মালিকের সাথে চুক্তিবদ্ধ রয়েছে সেসব দাস দাসীদেরকেও আমরা দিতে পারি। তারপর ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য কোনো মুসলিম যদি থাকে সেই মুসলিমকেও আমরা দিতে পারবো। অর্থাৎ এই আট শ্রেণীকে আমরা দিতে পারবো, যে আট শ্রেণীর লোকদের জাকাত দেওয়া যায়। সর্বোপরি আমরা আমাদের নিকটাত্মীয়র মধ্যে দিব, নিকটাত্মীয়র মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর যাকাত সদকাতুল ফিতর কিন্তু ঈদের নামাজের পূর্বে অথবা পরে যে কোনো সময় দেওয়া যায়, আদায় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে সঠিকভাবে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।